ভাই সত্যি বলছি, একেই বলে প্রমোশন, এবং একেই বলে প্রমোশন মানে, কারণ চেঙ্গিজের আপডেট নিয়ে আমরা অনেকদিন থেকে এক্সাইটেড ছিলাম যে আসছিল না আসছিল না, কবে আসবে কবে আসবে। বাট যখন ঝড় আসে, তার আগের মুহূর্ত কিন্তু জাস্ট শান্ত থাকে, এবং তারপরে কিন্তু ঝড় এসে গেছে, চেঙ্গিজের পোস্টার কিন্তু এসে গেছে, এবং তারপরে তার পরের দিন হচ্ছে চেঙ্গিজের হিন্দি টিজারের আপডেট কিন্তু এসে গেছে, এবং আজকের কিন্তু চেঙ্গিজের টিজার কিন্তু এসে গেছে। তো সব মিলিয়ে বাওয়াল হচ্ছে ভাই, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু জাস্ট বাওয়াল হচ্ছে, এবং চেঙ্গিজের প্রমোশনস এখন সমস্ত সমস্ত জায়গাতেই হচ্ছে, এবং শুধুমাত্র জিদ্দা করছে না, জিত ফ্যানরা কিন্তু উৎসব মানাচ্ছে, এবং পুরো প্যান ইন্ডিয়া জুড়ে কিন্তু চেঙ্গিজের প্রমোশনস হচ্ছে। সো এখন কথা হচ্ছে, আমি এই ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। সো ফার্স্টে কথা বলবো দেবদার টুইটকে নিয়ে এবং জিদ্দার রিটুইটকে নিয়ে। সো এখন কথা হচ্ছে, দেবদা কিন্তু চেঙ্গিজকে নিয়ে টুইট করেছিল, আমি আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও করে বলেছি, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সো এখন কিন্তু জিদ্দার রিটুইট করেছে থ্যাংকস দেব হিসেবে, এবং শুধুমাত্র দেবকে নয়, অঙ্কুশ দাকে এবং বিক্রম চ্যাটার্জিকে প্রত্যেকেই কিন্তু জিদ্দা রিটুইট করেছে এবং থ্যাংকস বলেছে, এবং এটা দেখে আমার সত্যি বলছি দিলখুশ হয়ে গেছে ভাই, দুর্দান্ত কিন্তু লাগছে। এবং আমার মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এবার চেঙ্গিজ রিলেটেড হবে, এবং চেঙ্গিজের প্রমোশন কিন্তু আমার লেভেল থেকে আমি কিন্তু জাস্ট ফাটিয়ে করব, কোনো কথা হবে না ভাই। আচ্ছা, দ্বিতীয়ত আমি কথা বলবো একটা হিন্দি নিউজ পেপারে, একটা হিন্দি নিউজ পেপারে, সম্ভবত রাজস্থানি, আমি এক্স্যাক্টলি জানি না, বাট এটা একটা হিন্দি নিউজ পেপারে কিন্তু চেঙ্গিজের প্রমোশনস করা হচ্ছে, মানে চেঙ্গিজের একটা অফিসিয়াল পোস্টার কিন্তু সেখানে দেওয়া হয়েছে, এবং চেঙ্গিজকে নিয়ে কিন্তু সেখানে কথা বলা হচ্ছে, এবং এটা মানে এই লেভেলের হচ্ছে ক্রেজ হচ্ছে আমাদের বাংলা সুপারস্টার জিদ্দার, এবং এই রকম লেভেলের মানে মানে ক্রেজটা আমরা প্রিভিয়াসলি কোনো সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখিনি, অ্যাটলিস্ট আমি এইটুকু বলতে পারি। যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া রিলিজ, আরও একটা আমি আপডেট তোমাদেরকে দেব, এবং প্রিভিয়াসলি সম্ভবত কোনো বাংলা সিনেমার প্রমোশনস বা বাংলা সিনেমাকে নিয়ে কথাবার্তা বা কোনো আপডেট কই মইর মতো ওয়েবসাইটে কিন্তু আসেনি, এবং কই মইতে কিন্তু চেঙ্গিজকে নিয়ে একটা আর্টিকেল এসেছে, তোমরা গিয়ে জাস্ট চেক আউট করতে পারো, এবং সেখানে চেঙ্গিজ রিলেটেড কিছু কিছু কিন্তু কথা বলা হয়েছে, এবং এটা এইরকম একটা ন্যাশনাল ওয়েবসাইটে চেঙ্গিজকে নিয়ে যে এই যে আর্টিকেলটা, এটা দেখেও আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো সব মিলিয়ে এখন এই পুরো এক মাস, পুরো এপ্রিল মাস এবং মার্চের যে কটা দিন বাকি আছে, এবং তার সঙ্গে সঙ্গে এপ্রিল, পুরো মাসটা কিন্তু চেঙ্গিজ মাস হবে, এবং চেঙ্গিজ ঝড়ে জাস্ট সমস্ত সিনেমা কিন্তু জাস্ট উড়ে যাবে। এটাই মিলিয়ে আমার বলার ছিল এই ভিডিওতে। সো তোমাদের চেঙ্গিজের হিন্দি টিজারটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো এবং তোমাদের এই পার্টিকুলার বিষয়গুলোকে নিয়ে কি বক্তব্য রয়েছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের চেঙ্গিজকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।